সেই ম্যাপের রাদরা দেয়। ও ভাই ও ভাই ও ভাই ও ভাই আসতে 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 আলকাল মানে বুঝতে পারছো কত খারাপ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, পুরো গাড়ি ভেচকে গেছে এবং ন্যাশনাল ট্রাভেলসের গাড়ির তলায় কিন্তু একটা প্রাইভেট কার চলে গেছে। বন্ধুরা আসসালামু আলাইকুম, বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবারও ক্যামেরা নিয়ে হাজির হয়ে গেলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে পেতে। বন্ধুরা আজকে আছি আমরা হচ্ছে রাজশাহীতে, মানে রাজশাহী যে বাস টার্মিনাল তো পিছনে, আর এখানে যে রেল স্টেশনটা আছে সেটা এই পাশে, ওই যে রেল টেল দেখা যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ। আর ভাই আজকে আমাদের গাড়ি হচ্ছে ন্যাশনাল ট্রাভেলস, আর আমরা আজকে রাজশাহী থেকে নাটক যাব। আমি তো ওদেরকে ড্রোন শট দেখাই, ড্রোন শটে বুঝতে পারবা। এখানে দেখো রাজশাহীর যে ট্রেন স্টেশন, এ ভাই এখানে কিন্তু ট্রেন রাখা আছে বন্ধুরা দেখতে পাচ্ছ। এ ট্রেন কি চলে যাচ্ছে, আবার একটার পর একটা যাচ্ছে, যাই হোক শব্দ শোনা যাচ্ছে। আর এই যে রাজশাহী যে রেল স্টেশনটা সেটা কিন্তু এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু ড্রোন শটের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে যে ভাই রিকোয়েস্ট করছে ভাইয়ের নাম হচ্ছে আই অ্যাম ভি লাভার, ওই ভাই বলছে যেন রাজশাহী থেকে আমি নাটক যাই। ইনশাল্লাহ উনি গাড়ির কথা বলছে হানিবের কথা বা গোল্ডেন লাইন, ওগুলো কোনোটাই নিচ্ছি না, ন্যাশনাল ট্রাভেলসকে নিচ্ছি। এটা হচ্ছে ইয়ের বস, রাজশাহীর বস। যাই হোক কথা বাড়াবো না, লাস্ট গো, গাড়ির মধ্যে ঢুকে যাই। বন্ধুরা দেখতে পাচ্ছ কোনো আস্তে ধীরে ধীরে কিন্তু আমরা কিন্তু রাজশাহী শহর থেকে বেরোয় যাচ্ছি। এখান থেকে নাটক কিন্তু ও ভাই প্রচেষ্টা, ভাই বেরোনোর সময় এরকম করলি রে ভাই, কেন রে ভাই কী সমস্যা ভাই? দেখলি একটা গাড়ি বেরোচ্ছে, হালকা 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 রাখেন রাখেন, ক্লিয়ার আস্তে আস্তে আস্তে, দাঁড়ান দাঁড়ান যেন ক্লিয়ার। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু বের হয়ে পড়ছি রাজশাহী শহর থেকে, সামনে হচ্ছে ভদ্রার মোড়। আর আজকে আমাদের চমৎকার সুন্দর একটা গাড়ি, হিনোর একটা গাড়ি, ন্যাশনাল ট্রাভেলস, হালকার মধ্যে দাঁড়ায় দেন ক্লিয়ার। এখন আমরা 25টাকে ওভারটেক দিয়ে চলে যাব। আর আই অ্যাম ভি লাভার ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ উনি সুন্দরটা রিকোয়েস্ট করার জন্য। আস্তে হালকা 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 করে যান, হালকার মধ্যে হালকার মধ্যে আসতে, আমাদেরকে গোল চত্বর ঘুরতে হবে, কী একটা অবস্থা রে ভাই। আসতে আসতে ওরে ভাই বিশাল চাপ, হালকা 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 এই পুরোটা ঘুরে আসতে হবে আমাদেরকে। বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে 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 হালকা ধীরে হালকা ধীরে, বাড়া যান বাড়া যান, সিএনজি আছে, আস্তে 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 হালকা 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 হালকার পথে যান, হালকার পথে যায় যায়, ঠিক আছে ঠিক আছে, এই যায় যায় যায়, ঠিক আছে ঘুরবে ঘুরবে গাড়ি ঘুরবে গাড়ি ঘুরবে, আসতে হালকা 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 নেন 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 নেন, ঠিক আছে ঠিক আছে, ডান ডান খেয়াল রাখেন, ডান বাম খেয়াল রাখেন, বাম ডান খেয়াল রাখেন, আস্তে আস্তে হালকা 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 হালকা, ফুল কাটাবেন ফুল কাটান ফুল কাটান, আস্তে ফুল কাটান, হালকার পথে হালকার পথে হালকার পথে হালকার পথে। ও ভাই এ দেখো সুন্দরভাবে কিন্তু কাটা কাটা বের হয়ে গেল মনে দেখতে পাচ্ছ। আমাদেরকে 189 কিলোমিটার যেতে হবে, আমরা এখনও রাজশাহী শহরের মধ্যে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ। এই গোল চত্বরটা ঘুরে আসতে হলো, তা না হলে কিন্তু আমরা যেতে পারতাম না। হালকা 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 বারান দাঁড়ান 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 দাঁড়ান, ঠিক আছে এবার কিন্তু আমাদের গাড়িটা আনতেছে বন্ধুরা দেখতে পাচ্ছ, আস্তে হালকা। এখন আমরা আবারও রাজশাহী শহরের দিকে যাচ্ছি। তোমরা ভাবতেছো যে আমি রাজশাহী শহরের দিকে যাচ্ছি, না রে ভাই রাজশাহী শহর না, রাজশাহী শহর থেকে আমাদের এই পাশটা ঘুরে, আমাদের কাউন্টার ওই পাশে ছিল ডান দিকে, আমরা এখন রেল স্টেশনের সামনে দিয়ে যাচ্ছি। এবার তোমাদেরকে দেখাই যে রেল স্টেশন, এই দেখো রেল স্টেশনের সামনে দিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি, চমৎকার সুন্দর একটা রেল স্টেশন। এখন অনেক জোরে চালা চলে যাবো, 185 কিলোমিটার যেতে হবে আমাদেরকে, হচ্ছে নওগাঁ ও নাটোর নাটোর সরি নাটোর নাটোর যাচ্ছি, ফার্স্ট টাইম রাজশাহী থেকে কিন্তু আমরা নাটোর যাচ্ছি। আস্তে হালকা বাড়া যান, রাস্তাঘাট ফাঁকা আছে, ঈদের দ্বিতীয় দিন বন্ধুরা দেখতে পাচ্ছ। আর ভাই সবাই ঢাকা শহরে চলে আসো, ঢাকা শহরে যারা যারা আসো তারা চলে আসো, সব চলে এসে ভাই আমাদের কমেন্টস করে জানাও কারা কারা ঈদ কেমন কাটালে, এটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাও, না জানালে হবে না ভাই। তোমরা সবাই দেশের বাড়িতে আসো, যে কারণে হচ্ছে আমি বুঝতে পারছি অনেকেই কিন্তু ভিডিও দেখতে পাচ্ছ না, তোমরা সবাই ঈদ সুন্দরভাবে কাটায় ঢাকায় চলে আসো, তাহলে আমরা আবার ভালো ভালো সব ভিডিও দিতে পারবো, নাহলে আমি ভিডিও দিচ্ছি না, কারণ এগুলো মিস করে যাবো, আমি চাই না তোমরা মিস করে যাও, আস্তে আস্তে বাড়ায় দেন ক্লিয়ার। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে রাজশাহী থেকে নাটোর। যারা যারা আমার চ্যানেলটি নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি ঘুষিয়ে দিও, বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দিও, হালকা বাড়ায় দেন ক্লিয়ার। হালকার মধ্যে ভদ্রার মোড় চলে আসছি, ভদ্রার মোড় ভদ্রার মোড়ে আমরা এখানে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ। আর আমরা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু গাড়ি চালাচ্ছি, ড্রাইভ করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছ, একদম রিয়েলিস্টিক রিয়েলিস্টিক একটা ভাব আছে। আর ওয়ান জে হিনোর একটা গাড়ি, ন্যাশনাল ট্রাভেলস বন্ধুরা দেখতে পাচ্ছ, আস্তে এই জায়গাটা বিশাল চাপ আছে বন্ধুরা দেখতে পাচ্ছ, আস্তে আস্তে হালকা 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 যাবে যাবে, বারান 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 ক্লিয়ার, আস্তে আস্তে হালকা হালকা টেনে যান। এই যে ভদ্রের মোড় থেকে আমাদের এখন ঘুরতে হলো, আস্তে 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 রাজশাহী শহর থেকে বেশ কিছুক্ষণ আগে কিন্তু আমরা বের হয়ে আসছি, হালকা প্রচুর ইজি বাইক এখানে,
সোজা 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 হালকা আজি সারি বিতান দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা আজি সারি বিতান ছেড়ে চলে যাচ্ছি সামনে কিন্তু অনেকগুলো গাড়ি আছে বন্ধুরা দেখতে পাচ্ছ হানিপেরও গাড়ি আছে এবি একটা রিয়েলিস্টিক রিয়েলিস্টিক ভাব আসছে আজকে আমরা নাটোর যাচ্ছি নাটোর যারা যারা নাটোরের আসো তারাও কিন্তু ভাই প্রস্তুতি নিয়ে ফেলো ভাই আমরা কিন্তু আসতেছি হালকা গাড়ি আছে কিন্তু হালকা দিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে কিন্তু হানিপটা কিন্তু ওভারটেক দিয়ে গেল এসবি সুপার ডিলাক্সের একটা এটা কি আর8 নাকি এসকেস এসকেস এর মতোই দেখতে আস্তে 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 হালকা আমরা এখন এসবি সুপার ডিলাক্স কে ওভারটেক দিয়ে চলে যাবো আস্তে হালকা বাড়া যান বাড়া যান বাড়া যান বাড়া ক্লিয়ার ওভারটেক দিয়ে দিলাম সুন্দর করে সামনে একটা গোল চত্বর আছে কিন্তু হস্তাদ হালকা হানিফ মামা আছে হালকার পথে যান আস্তে 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 বারান 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 হালকা 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 বাই 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 হানিফ মামা কিন্তু ঘুরছে হানিফ মামা ঘুরছে হালকা 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 টান 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 ক্লিয়ার ক্লিয়ার একদম রিয়েলিস্টিক ভাবে আমরা যাওয়ার চিন্তা ভাবনা করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছ এরকম রিয়েলিস্টিক ভাবে কিন্তু চলাচল করতেছি আস্তে আস্তে হালকা আরে ভাই হেভি লাগতেছে হানিফ মামাকে আমরা একটু পরে ওভারটেক দেবো আর আজকে আমরা ন্যাশা ট্রাভেলস কে নিয়ে যাচ্ছি মানে এটাকে রাজশাহীর বাস বলা হয় এ হানিফ সাইড দে সাইড দে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা হানিফকে ওভারটেক দিয়ে চলে যাচ্ছি এই দেখো সেই লেভেলে ওভারটেক দিলাম ও ভাই কি দোল খাওয়া দিলাম আস্তে আস্তে হালকা হেভি টান ফান চলতেছে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ সেই ম্যাপে টান চলতেছে সেই ম্যাপে হালকার পদে হালকার পদে আজকে আমরা না ও ভাই পানি 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 ওরে ভাই রাস্তা পানি ভাই আমরা এখন পানির মধ্যে ডুবে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে 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 হালকা 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 ও ভাই কি একটা অবস্থা এই জায়গাটা পানি সবসময় পানি থাকে আমরা পানির মধ্যে রাস্তা বন্ধুরা দেখতে পাচ্ছ পিছনে তো অনেক গাড়ি আছে মনে আছে ও যে আরেকটা গাড়ি আছে বারান 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 ক্লিয়ার ক্লিয়ার যাবে জানি না ভাই কোন জায়গায় ভাঙাচোর আছে যাই হোক এখানে পানি পানি কাটাই করে গেলাম সামনে ট্রাক আছে প্লাস্টিক আছে আছে যাবে 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 প্লাস্টিক টানতেছে প্লাস্টিক টানতেছে হালকা 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 আরে ভাই কিরাম বেরালাম দেখছো সেই ম্যাপের উড়া দৌড়া দেয় ও ভাই ও ভাই ও ভাই ও ভাই আস্তে 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 হালকা হালকা বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা ভাই রাজশাহী থেকে নাটক যাওয়ার পথে হঠাৎ করে আমাদের ব্রেক ফেল হয়ে ভাই আমরা একটা গাড়ির উপরে আমাদের গাড়িটা কিন্তু ভাই তুলে দেওয়া হয়েছে মানে বুঝতে পারছো কত খারাপ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে পুরো গাড়ি ভেঁচকে গেছে এবং ন্যাশনাল ট্রাভেলসের গাড়ির তলায় কিন্তু একটা প্রাইভেট কার চলে গেছে বন্ধুরা খুবই মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল বন্ধুরা এখন আমরা গাড়ির মধ্যে আছি ভাই কি করব বুঝতে পারতেছি না ভাই আজকে কাকে গাড়ি নিয়েছিলাম ভাই আজকে একদম নতুন একজন ড্রাইভারকে নিয়ে ভাই চালাতে চেয়েছিলাম কিন্তু সেই নতুন ড্রাইভার যে ভাই এরকম খারাপ একটা কাজ করে বসবে আমরা বুঝতেই পারি বন্ধুরা আমি এখন গাড়ি থেকে নেমে যাচ্ছি ও ভাই কি একটা অবস্থা এদিকে জ্যাম পড়ে গেছে ভাই রে ভাই কি একটা অ্যাক্সিডেন্ট বন্ধুরা দেখো ভাই গাড়ির তলায় চলে গেছে ভাই আর আল্লাহ রে ভাই পুরো লোক ডেড এখন কি করব সেটাও তো বুঝতে পারতেছি না এদিক সেদিক সব দিকে গাড়ি জমে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আর ভাই আমাদের এখান থেকে কোনোভাবেই পালানোর আর পথ নাই যাই হোক ভাই আজকের এই যাত্রাটা ভাই আমরা খুব সুন্দরভাবে করতে চাইছিলাম কেন যে এরকম হলো বুঝলাম না হঠাৎ করে কিন্তু আমাদের ন্যাশনাল ট্রাভেলসের গাড়ির কিন্তু ব্রেকটা ফেল হয়ে যায় এবং ব্রেক ফেল হয়ে যায় আমরা একটা প্রাইভেটের গায়ের উপরে কিন্তু তুলে দিই এখন নিচে কী অবস্থা ভাই কিচ্ছু বোঝা যাচ্ছে না ভাই প্রাইভেটের অবস্থা খুবই খারাপ ও ভাই আমি একটু নিচে হয়ে ঢুকার চেষ্টা করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছ ও ভাই কিচ্ছু দেখা যায় না ভাই লোক ডেট আমরা যাত্রাটা কন্টিনিউ করতে পারলাম না তা আজকের এই যাত্রাটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনে ঘুষি মেরে দিন বেশি বেশি লাইক করে তো ফটাফট করে নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে আমি আবার চলে আসবো তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ।